টু মন্ট্রিয়াল। আমরা এখন ডাউনটাউনে, তো যেমন ডাউনটাউনে তো ছিলামই, তো এখন আমরা যাচ্ছি বিভিন্ন ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেসেস যেগুলো আছে সেইগুলো দেখতে। সঙ্গে বারবি আর মা তো আছেই। এই হচ্ছে ডাউনটাউন মন্ট্রিয়াল। ডাউনটাউন বলতে এখানে যা বোঝায়, মানে একদম শহরের মধ্যখানে। তো আমরা এখন আমাদের হোটেল থেকে 3 কিলোমিটার দূরে যাচ্ছি হচ্ছে মাউন্ট রয়্যাল দেখতে, একটা পার্ক। তো ওখান থেকে একটা উঁচু জায়গা আছে, সেই উঁচু জায়গা থেকে পুরো শহরটাকে খুব সুন্দর নাকি দেখা যায়, তো সেটা দেখতেই আমরা এখন যাচ্ছি। আমরা মাউন্ট রয়্যালের সামনে চলে এসেছি, অনেকটা উঁচুতে উঠে এলাম, বোঝাই যাচ্ছে। কিছু কিছু ট্রাফিক রুল টরন্টোর থেকে এখানে আলাদা আছে, বিশেষ করে লেফট টার্নের ক্ষেত্রে ট্রাফিক রুলটা, লেফট টার্ন এবং রাইট টার্নের সময় ট্রাফিক রুলটা অনেকটাই আলাদা। আমরা আরও অনেক উঁচুতে উঠছি, এই দেখুন। এটা ম্যাক্সিমাম লোক এখানে সাইকেলে আসে, এখানে যারা ঘুরতে আসে সাইকেল নিয়ে চলে আসে। সাইকেল রাস্তার পাশে তো ভাড়া পাওয়াই যাচ্ছে। মাউন্ট রয়্যালে ওঠার আগে আমরা এখানে পেট পার্কিংয়ে গাড়িটা রাখলাম এই রাস্তার পাশে। এবার আমাদের ক্লাইম করে আরও উঁচুতে উঠতে হবে, এর ভেতরে আর গাড়ির কোনো যাওয়ার রাস্তা নেই বা এরা পারমিশন দেয় না। না, আমরা কোনো জঙ্গলে আসিনি, এটা মন্ট্রিয়াল সিটির মধ্যে একটা পার্ক। একবার ভেবে দেখুন কীরকমভাবে এখানে গাছপালা সংরক্ষণ হয়, এবং এই এলিভেশন আমাদের এখন অনেকটা উঁচুতে নিয়ে যাবে, এবং তার জন্য এখানে হাইকিং করতে হচ্ছে। এখানকার লোকেরা হাইকিং করতে প্রচণ্ড ভালোবাসে। নিচে পুরোপুরি ভাঙা সিঁড়ি, এবং তার উপর দিয়ে হেঁটে আমাদের যেতে হচ্ছে। এখানে জঙ্গল আরও বেড়ে গেল। আমরা যে কতটা আনফিট হয়ে গেছি এখানে এসে বুঝতে পারছি, এই সামান্য একটু এলিভেশনে আমাদের জিভ বেরিয়ে গেছে। আমরা প্রায় 350 মিটারের মতন একদম চড়াই উঠলাম, প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে এই জায়গায় এসে পৌঁছালাম। এখন আমরা এইদিকে অবজারভেশন ডেকের দিকে যাচ্ছি। তা খুব ভালো এক্সারসাইজ হলো, কী বল বারবি, পুরো ঘামে পুরো পিট টিট সমস্ত ভিজে গেছে। আই নো দ্যাট ইউ আর নট টায়ার্ড। দারুণ একটা ওয়াকিং এক্সপিরিয়েন্স হলো আমাদের, হাইকিং, দারুণ একটা হাইকিং এক্সপিরিয়েন্স হলো আমাদের। প্রায় 1.5-2 কিলোমিটার আমরা উঠলাম হাইক করে। কোনো কোনো জায়গায় প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেলের মতন ছিল খাড়াই। তো এখন আমরা অবজারভেশন ডেকে এসে পৌঁছলাম। এই আমরা পৌঁছে গেলাম অবজারভেটরি ডেকে, যেখান থেকে পুরো মন্ট্রিয়াল সিটিটাকে এখন আমরা দেখতে পারবো। একটু গরম আছে আজকে, যেহেতু জুলাই মাস, প্রায় 30 ডিগ্রি মতন টেম্পারেচার আছে, হালকা। আমরা যেহেতু হাইকিং করলাম তাই জন্য আরও ঘামটা হচ্ছে। বারবি আজকে বেশ ফিট দেখালো, টাইকোন্ডো করাটা সার্থক, হেভি ফিট বডি হয়ে গেছে বারবির এখন। এই গরমের মধ্যেও দেখুন কত লোক, সবাই, ম্যাক্সিমাম লোকই কিন্তু এখানে হাইক করেই উঠেছে। Thank you.
সুন্দর দেখাচ্ছে ওই ব্রিজটা, দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটাতেও আমাদের যাওয়ার ইচ্ছে আছে, তবে সেটা রাত্রিবেলা। রাত্রিবেলা নাকি ওই দিকটা আরও সুন্দর লাগে দেখতে। দূরে পাহাড়ের মতন দেখা যাচ্ছে, অনেকটা সেই পুরুলিয়া সাইডে গেলে পরে যেমন দেখা যায় সেরকম। এত উঁচু থেকে বেশ সুন্দর লাগছে, সার্থক হলো এতটা হাইকিং করে উঠে আসা। অবজারভেশন ডেকের এদিক থেকে এবার এদিকে যাই। এদিকে একটা বড় বাড়ি ঘর দেখতে পাচ্ছি, কোনো অফিস হতে পারে বা কোনো ডিসপ্লে সেন্টার হতে পারে, কি আছে সেটা গিয়ে দেখতে হবে। ভেতরে যাই একবার, চলুন। অনেকে ঢুকছে বেরোচ্ছে, দেখি আমরাও ঢুকে দেখি ভেতরে কি আছে। এত চারদিকে ফ্রেঞ্চে লেখা যে পড়ে বুঝতেও পারছি না। আচ্ছা, ভেতরটা এইরকম, এখানে অনেক সুভেনির বিক্রি হচ্ছে, একটা অফিস ঘরের মতন। মানে মন্ট্রিয়াল যারা ঘুরতে আসবেন তারা ছোটো বড় বিভিন্ন রকমের সুভেনির এখান থেকে কিনতে পারবেন, কার্ড কিনতে পারবেন। এই পুরো বাড়িটা ওই জন্যই গভর্নমেন্ট থেকে ইউজ করছে। এমনকি এখানে খাবারের ব্যবস্থাও আছে, খিদে পেলে আপনি এখানে খেতেও পারবেন। আমরা অবশ্য আজকে এখানে খাচ্ছি না, আমরা অন্য জায়গায় খাবো। হ্যাঁ, এখানে ক্যান্টিনও একটা আছে, এখানে অর্ডার দিয়ে খেতে পারেন। এতটা উপরে উঠে আপনার খিদে পেয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। এই সেই কার্ড বা অনেক কিছু জায়গা আছে, কিছু খাবার দাবারের ব্যবস্থা আছে যেখান থেকে আপনি কিনতে পারেন। এমনকি টি শার্ট আছে, সেইগুলো এখান থেকে কেনা যায়। চা বা কফিটা নিয়ে এসে এই ব্যালকনিটায় বসতে পারেন, দেখুন কি সুন্দর। বাহ, ফ্যান্টাস্টিক। খুব সুন্দর, এখানে অনেকক্ষণ ধরে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারেন। অপূর্ব এই জায়গাটা, এতটাই ঠান্ডা, চারপাশে এত গাছ, তাই জন্য খুব ঠান্ডা এই জায়গাটা। যে কোনো শহরের ডাউনটাউনে ট্রাফিকের দিক থেকে খুব কনজেস্টেড থাকে, মন্ট্রিয়ালেও তার ব্যতিক্রম নয়, এখানেও প্রচণ্ড কনজেস্টিং। তাই জন্য খুব অল্প জায়গা, মানে খুব কম দূরত্বের জায়গাও খুব বেশি লেগে যাচ্ছে আমাদের টাইম। এক একটা মনুমেন্ট বা বিল্ডিংয়ের সামনে দিয়ে আসছি, বিভিন্ন জায়গার ছবি তুলছি। অনেকগুলিরই নাম পরবর্তী সময় যখন এডিট করব তখন দেব, তার কারণ ম্যাক্সিমাম জায়গায় দেখুন শুধুই ফ্রেঞ্চে লেখা, কোনো ইংলিশ নেই, তাই জন্য বুঝে উঠতে পারছি না। এই সমস্ত শহর ঘুরে বেড়াবার জন্য সবচেয়ে ভালো হয় যে আপনি যদি সাইকেল নিয়ে নেন। এখানে বিভিন্ন অ্যাপ স্টোর আছে, সেইখানে অ্যাপ স্টোর থেকে আপনার সাইকেল ভাড়া পাওয়া যায়, সে সাইকেল নিয়ে ঘুরে বেড়ানোটাই সবচেয়ে ভালো। এখানে প্যাটিওতে সব রেস্টুরেন্ট প্যাটিওগুলো খোলা আছে, সবাই এখানে খাওয়া দাওয়া করছে। এখানে এমনকি যে রাস্তায় যিনি গান গাইছেন তিনিও ফ্রেঞ্চে গান গাইছেন। আমরা আজ মন্ট্রিয়াল সিটির বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছি। এই মুহূর্তে আমরা আছি মন্ট্রিয়াল সিটি হলের সামনে। সিটি হল হচ্ছে, মন্ট্রিয়াল হচ্ছে কিউবেক রাজ্যের মধ্যে পড়ে, কিউবেক রাজ্যের যে মন্ত্রীরা আছে তারা এখানে বসেন। স্থাপত্য দেখলেই বুঝতে পারছেন যে ইউরোপিয়ান ঢঙে সমস্ত কিছু তৈরি। ফ্রান্সের লোকেরাই প্রথম এই কিউবেক রাজ্যে এসেছিল, তো তারা তাদের মতো করেই সব বিল্ডিংগুলো এখানে তৈরি করেছে। অপূর্ব এক কথায় প্রত্যেকটা বিল্ডিংই, যখন যতক্ষণ ধরে আপনাদের বিভিন্ন বিল্ডিং দেখাচ্ছি প্রত্যেকটা বিল্ডিং দেখলেই বুঝতে পারবেন
এবং রাস্তাঘাট, লোকজন, কথাবার্তা, বিশেষ করে সবাই যে ফ্রেঞ্চে কথা বলছে মনেই হচ্ছে না যে কানাডায় আছি, মনে হচ্ছে যেন ইউরোপে বা ফ্রান্সের কোথাও রয়েছে। সিটি হল এর জায়গা, এই জায়গাগুলো দেখবার পরে আমরা আরও অনেকগুলো জায়গায় যাব, যেমন ওল্ড মন্ট্রিয়াল সিটিতেও আমরা যাব, সেখানেও ওয়াকিং ট্যুরটা খুব ভালো হয়। সেখানে অবশ্য এক জায়গায় গাড়ি পার্ক করে আমাদের ওয়াকিং ট্যুর নিতে হবে। আর এখানে গাড়ি নিয়ে যাওয়াটা খুব মুশকিলের, ম্যাক্সিমাম জায়গাতেই গাড়ির পার্কিং পাওয়া যায় না, নো পার্কিং, তারপর পার্কিংয়ের জায়গায় ফ্রেঞ্চে লেখা আছে, বুঝতেও পারছি না কী করতে হবে।